Hello বন্ধুরা, welcome back to my channel and welcome back to a new video. দেখো ভিডিও শুরুতে একদম মুখে সিট মাস্ক মেখে ভূতের মতন বসে আছি। এটা যেটা নাইকা থেকে অর্ডার করেছিলাম ওটা আজকে অ্যাপ্লাই করলাম, তো ভীষণ ভালো কিন্তু দামটা অনেক বেশি। একটাই সিট মাস্ক আছে 100 টাকা, আমি ভেবেছিলাম হয়তো 5-6টা থাকবে, কি অবস্থা ভাবো। যাই হোক চলো এই যে শাড়ি পরবো সেগুলো বের করে নিয়েছি আর শাড়িটা পরেও রেডি হয়ে গেছি, এবার শুধু মেকআপটা করার পালা। তো প্রচণ্ড গরম, একটু দেখি তবু বিয়ে বাড়ি, তো মেকআপ তো করতেই হবে। তো আজকে একটা রিসেপশন পার্টি আছে, তো সেখানেই আমরা যাব। তো রিসেপশন পার্টিটা কার সেটাও বলে দিই, সেটা হচ্ছে আমার হাজবেন্ডের একটা স্টুডেন্টের, মানে অনেকদিন আগে পড়াতো, সেই স্টুডেন্টের আজকে রিসেপশন, তাই জন্য আমাদেরকে নিমন্ত্রণ আছে। তো প্রথমে ভেবেছিলাম এই গরমে আর যাব না, এই শাড়ি পরো সাজো গোজো গরমের মধ্যে একদম ভালো লাগে না দেখবে, কিন্তু তারপরে দেখলাম যে না যাই, বলেছে যখন না গেলেও খারাপ হবে তো যা গেলাম। তো এই দেখো এখানে হবে রিসেপশন পার্টিটা, চলে এসেছি আমরা। তো এরপরে চলো ভেতরে যাওয়া যাক। এই এই মানে এই ম্যারেজ হলটাতে আমরা ফার্স্ট টাইম এলাম, এখানে আমরা কোনোদিন এখানে পার্টি অ্যাটেন্ড করিনি, তাই জন্য আমার ফার্স্ট টাইম এসে বেশ ভালোই লাগলো, এক্সপিরিয়েন্স ভালোই, বা রুমগুলো বা খাওয়ার জায়গা যেখানেই বলো সবটাই ভালো। তো যাই হোক চলে এসেছি। এই দেখো বউ বর সবাই মিলে এখন ছবি তোলাতে ব্যস্ত, স্বাভাবিক সেটা তো হবেই। তার মাঝেই একটু ফাঁক পেয়ে গিফট দিয়ে একটু আমরাও একটু ফটো ফটো তুলে নিলাম, ব্যাস চলে এলাম একদম খাওয়ার কাছে। এখানে রিসেপশন পার্টি আর খাওয়া দাওয়া তো হবেই, আর সেটা নিয়েই তোমাদের আজকে ভিডিওটাও আমি শেয়ার করব যে কী কী খাওয়া দাওয়া করলাম। তো চলে এসেছি এবার স্টলে, স্টলে রয়েছে ভেজ পকোড়া, চিকেন কাবাব, কোল্ড ড্রিঙ্কস, ফুচকা, অনেক কিছু। তো ওরই মানে হাজবেন্ডেরই এক বন্ধু এসে আমাদেরকে প্রথমে বলল যাও আগে গিয়ে স্টলে গিয়ে একটু খাওয়া দাওয়া কর বা খেয়ে নে, কারণ এরপরেই তোদেরকে বসতে হবে, খাওয়া দাওয়া করে নিবি। তো যাই হোক আমরাও চলে এলাম, আর যেখানে স্টল বসেছে তার পাশেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো বেশি কিছু খাইনি, টুকটাকই খেয়েছি, কারণ বেশি কিছু খেলে আবার খাওয়া দাওয়া করতে পারবো না, বেশিক্ষণ বসবো না। তো আমার ছেলে দেখো নিয়ে নিয়েছে কোল্ড ড্রিঙ্কস, আর এই যে আমার জন্য বানাচ্ছে স্পেশাল ফুচকা, যাই বলো আর নাই বলো, বিয়ে বাড়িতে যাই আর যেখানেই যাই যতই ভালো মন্দ খাবার থাকো, ফুচকা খাবো না সেটা কি হতে পারে? একদমই না। ও টক জল দিয়ে সুন্দর করে সুন্দরভাবে বেশ ফুচকাটা বানিয়ে দিয়েছিল, ব্যাস নিয়েই টপাস করে মুখের মধ্যে একটা ভরে দিলাম, আর আমার হাজবেন্ডও সেটা সুন্দর করে ক্যামেরা করে নিল। তো যাই হোক হাজবেন্ডই একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটা করে নিচ্ছে, চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর আমার ছেলে আবার বলেছিল যে আমি ফুচকা মানে দই ফুচকা বা এরকম স্পেশাল ফুচকাও ভালোবাসে না, ও ভালোবাসে জল দিয়ে ফুচকা, এমনিতে প্রচণ্ড ঝাল খেতে পারে না কিন্তু ফুচকার বেলায় তুমি দেখো ঠিক খেয়ে নেবে, আর একবারে মুখে কোনোদিনও জল ফুচকা নিয়ে খেতে পারে না, এটাই হয় ওর বেশি অসুবিধা, তাই বাড়িতে এনে খাওয়াই। তো ওখানে তো আর সেরকম করে করতে পারবে না, বললাম যা পাচ্ছিস ভেঙেই খা, জলটা পরে ঝুমকে খেয়ে নিবি। তো দেখো খানিকক্ষণ পরে আমরা খেতেও বসে গেছি, আর এই দেখো আমার ছেলে মেনু কার্ড দেখাচ্ছে তোমাদেরকে, তো চলো মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো এই দেখো মেনু কার্ডটা, তো একে একে মেনু মেনু অনুযায়ী পড়ে গেছে, সালাড, ফিশ চপ, তো যেটা অর্ধেকটা খেয়েছি অর্ধেকটা তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিও তো করতে পারবো না খেতে খেতে, এই হাজবেন্ডই একটুখানি ভিডিও করে দিচ্ছিল, যাক বাবা একটুখানি মানে ভালো মন হয়েছে, একটু মাঝে মধ্যে ভিডিও করে দেয় এখন, আগে তো করে দিতে চাইতো না, এখন একটু একটু দেখছে ইউটিউবে একটু চ্যানেলটা উন্নতি হচ্ছে, তাই ভাবছে দিই একটু করে ভিডিও বইয়ের। যাই হোক তো এবার হচ্ছে রুমালি রুটি, চিলি চিকেন এটাও পড়ে গেছে, তারপরে পড়েছে ভেজ পোলাও, আর হচ্ছে একদম চিংড়ি মাছের মালাইকারি, যেটা খেতে দারুণ হয়েছিল। আমার ছেলেও নিয়েছে কিন্তু ও তো খেলো না, ও কি কী কী খেলো আর কী খেলো না ভগবানই জানে, মানে সব কিছু একটু একটু করে খাচ্ছে আর একটু একটু করে মানে নষ্ট করছে, কারণ ও খুব একটা না মানে ঝাল এখনও পর্যন্ত ঠিক করে খেতেই পারে না। তো চলো এরপর হচ্ছে প্লেন রাইস আর হচ্ছে মাটন, এই দেখো মাটনটাকে আবার আমার হাজবেন্ড ভেঙে ভেঙে দেখাচ্ছে যে কতটা সেদ্ধ হয়েছে, বইয়ের ভিডিও দেখে দেখে বা বিভিন্ন ব্লগ দেখে দেখে এখন মনে হয় শিখে গেছে যে কীভাবে ভিডিও করতে হবে। আমার বেশ ভালোই লাগছিল যে এইরকমভাবে ভিডিও করে দিচ্ছে আবার দেখাচ্ছে, আমি আবার খাচ্ছিলাম সেটাও ভিডিও করেছে, আবার মুখ থেকে মনে হয় একবার টপাস করে কিছু একটা পড়েছে সেটাও ভিডিও করেছে, সেটাই আমি আবার জিজ্ঞেস করলাম, ও ঠিক আছে হতেই পারে। তো চলো এবার
মাটন দিয়ে দেন রাইসটা খাওয়া হয়ে গেল। এরপরে পড়ে গেছে চাটনি আর পাঁপড়, চলো খেয়ে নিই। আর এরপরে রয়েছে মিষ্টি, তো আমরাও খাচ্ছি আর ওদিকে ছেলেও খাচ্ছে। ছেলে তো কী কী খাবে আর না খাবে ঠিক বুঝতে পারছে না, মিষ্টি তো খেলোই না। আর আমরা রসগোল্লা নিইনি, এই যে দুধ কালাকাঁদটা নিয়েছিলাম, আর কারণ রসগোল্লা বিয়ে বাড়িতে খেতেই পারি না। এরপরে হাত ধোয়ার জলও চলে এসেছে, চলো হাত ধুয়ে নিই। আর তারপরে রয়েছে এই যে আইসক্রিম, এইটা আমার ছেলে নেবে। তো ক্যাটারিংয়ের যে ছেলেরা ছিল তারাও জিজ্ঞেস করছে আইসক্রিম নিবি, ও বলছে যে হ্যাঁ আইসক্রিম তো নেবই। আর এই যে পান, তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাব। তার সাথে সাথে শেয়ার করলাম লাস্টে কিছু ছবি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভিডিওটার কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো টাটা বাই।